তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের দুইটা ইউনিটে কিন্তু বাংলা থেকে প্রশ্ন আসে এবং বাংলা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়। বাট এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে বা এই বইগুলো যদি এই বইটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি হচ্ছে বাংলাতে অনেক ভালো করতে পারবা এবং এই তোমার যে বিরক্তি ভাবটা আছে বাংলা সাবজেক্টের প্রতি, এটা হচ্ছে কেটে যাবে। তোমার একটা নতুন ভাবে আগ্রহ ক্রিয়েট হবে যদি বাংলার এই জিনিসগুলো তুমি জানো, অর্থাৎ কোন কোন বিষয়গুলো পড়লে তুমি ভালো করতে পারবা, কিভাবে ভালো করবা এবং তোমার কোন বইটা পড়লে ওখান থেকে বেশি কমন পাওয়া যায়, এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করবো। ভালোভাবে শেষ পর্যন্ত শুনবা এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করলে তোমার আমরা যে ভিডিওগুলো প্রত্যেক দিন দিই তোমার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে, তোমার আর ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দিয়ে বের করা লাগবে না। তো আমরা তাহলে শুরু করি বিষয়টা। সো বাংলার যে বিষয়টা আছে, বাংলা এবং ইংলিশের মূলত আমরা যে পোর্শনটা ব্যাখ্যা করি, দুটা পোর্শন থেকে প্রশ্ন হয়। মানে এমসিকিউ এর কথা যদি বলি, সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট বা মুখস্থের পড়া, যেগুলো মানে মুখস্থ নির্ভর যে পড়াগুলো, এটা একটা পার্ট। আর একটা হচ্ছে গ্রামার পার্ট বা ব্যাকরণ অংশের যে বিষয়টা। সো আমরা প্রথমে হচ্ছে তোমাদেরকে যে বিষয়টা বলবো, যে বাংলাতে তুমি ভালো করার জন্য তোমার দুইটা পোর্শন বা দুইটা সেগমেন্ট আলাদা করে বোঝা লাগবে, যে মেমোরাইজিং পার্ট থেকে কি প্রশ্নগুলো হয় বা কিভাবে প্রশ্নগুলো হয়, কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে, ব্যাকরণের মধ্যে যে প্রশ্নগুলো হয় সেগুলো কেমন টাইপের আসে বা কোন কোন টপিক থেকে আসে। এখন ধরো ব্যাকরণের মধ্যে তুমি সমাসটা খুব ভালোভাবে পড়েছো, খুব ভালোভাবে ধরো যত প্রকার সমাস আছে, যা যা এক্সাম্পল আছে, মোটামুটি সবই পড়ে ফেলেছো, বাট তুমি এটাই জানো না যে এমসিকিউতে কিভাবে প্রশ্নটা আসে, সমাস থেকে কি আইডেন্টিফাই করতে বলে বা অপশন অপশন গুলা কিভাবে থাকে, কি বের করা লাগে। সো এই জিনিসটাই তুমি ভালোভাবে জানো না। সো তোমার দুটা বিষয় বোঝা লাগবে বা জানা লাগবে, একটা হচ্ছে প্রশ্নগুলা কিভাবে হয় বা কোন কোন টপিক থেকে হয়, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে কিভাবে প্রশ্নগুলা করা হয়। তুমি একটা টপিক অনেক ভালোভাবে জানো, বাট ওইটা থেকে এমসিকিউ গুলা কিভাবে দেওয়া হয় প্রশ্নে, এই জিনিসটা জানো না। সো এগুলো কিন্তু অনেক বড় ধরনের মিস্টেক হতে পারে। সো এই জন্য তোমার এই জিনিসগুলো জানা লাগবে। এখন তোমাকে বলি যে বাংলার যে দুইটা পোর্শন আমরা বললাম, একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট বা মুখস্থের পড়া, আর একটা হচ্ছে গ্রামার পার্ট বা ব্যাকরণ অংশ। সো সবার আগে আমরা মেমোরাইজিং পার্টটা নিয়ে কথা বলি। মেমোরাইজিং পার্টের মধ্যে তুমি দেখবা, মানে বি ইউনিট বলি বা সি ইউনিট বলি, বা আগে আমাদের ডি ইউনিট ছিল, এবছর থেকে ডি ইউনিট নেই, সেটা বি ইউনিটের আন্ডারেই হবে। সো তিনটা ইউনিটে বা এ ইউনিটের কথা যদি বলি, সবগুলো ইউনিটে বাংলার প্রশ্নগুলো আসলে এই দুইটা প্রশ্ন থেকে হয়। প্রথমত তোমার মেমোরাইজিং পার্টে তুমি ভালো করতে হলে তোমার এই জিনিসগুলো জানা লাগবে, সেটা হচ্ছে শব্দের পরিভাষা বা পারিভাষিক শব্দ, বা এটা আসলে ভোকাবুলারি আমরা বলতে পারি, পারিভাষিক শব্দ কোনটা, কোন ভাষার শব্দ, এটা কি চীনা শব্দ নাকি কোরিয়ান শব্দ নাকি পর্তুগিজ শব্দ, এই যে এই যে যে বিষয়গুলো আছে এভাবে কিন্তু এমসিকিউ আসে। তারপর হচ্ছে তোমার বাগধারা, এক কথায় প্রকাশ, এই যে যে তিন চারটা টপিকের নাম বললাম, এগুলো থেকে তিন চারটা বা দুই তিনটা করে এমসিকিউ থাকে মেমোরাইজিং পার্টের মধ্যে। সো এই টপিকগুলো তুমি পার্ট বাই পার্ট কিন্তু ধরো টার্গেট করলে অনেক মানে বেশি সময় যে লাগবে তোমার এমন না, এক একটা টপিকে তুমি একদিন করে সময় দিলা বা দুদিন করে টাইম রাখলা, মানে এমন না যে দুই দিন তুমি খালি বাংলার ওই ওই টপিকটাই পড়বা। ধরো বাগধারার জন্য তুমি দৈনিক 3 ঘন্টা করে টাইম রাখলা, দুই দিনের তিন চার ঘন্টা করে সময় দিলে তোমার দুই দিনে শেষ হয়ে যাচ্ছে। এভাবে রুটিন ওয়াইজ পড়াশোনা করতে হবে, টার্গেট করে পড়াশোনা করা লাগবে। সো মেমোরাইজিং পার্টের এই বিষয়গুলো তুমি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। এখন কোন বই থেকে পড়বা এগুলো, বা এগুলো তো অনেক বইয়ে অনেক রকম ভাবে দেওয়া আছে, বা এক এক বইয়ে লেকচার শিটে অনেক দেওয়া থাকে, বা এক এক বইয়ে এক এক রকম ভাবে দেওয়া থাকে, এখন কোন বই থেকে পড়লে কমন পড়বে এটা অবশ্যই আমি বলবো, বাট শেষ দিকে কথাগুলো শেষ করে। এখন ধরো ব্যাকরণ অংশে তুমি কিভাবে ভালো করবে, ব্যাকরণ অংশটা তোমার আসলে সবার যে বিরক্তি বোধটা কাজ করে বাংলাতে অনেকের, সেটা আমারও একসময় কাজ করেছে, বাট আমি যখন এই জিনিসগুলো বুঝতে শুরু করলাম বা ভালোভাবে পড়তে শুরু করলাম বা আমার আয়ত্ত হওয়া শুরু করলো, তখন আমার কাছে বাংলাটা ইন্টারেস্টিং লেগেছে। আমি যদিও ইংলিশের ক্লাস নেই, বাট বাংলাও হচ্ছে আমার একসময় প্রিয় সাবজেক্ট ছিল, খুব ভালোভাবেই পড়তাম, নিজে নিজেই ভালোভাবে বুঝে বুঝে পড়তাম। সো এই জন্য তোমাদেরকে বাংলার গাইডলাইন দিচ্ছি। তো তোমাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে ব্যাকরণ অংশে তুমি কিভাবে ভালো করবে। ব্যাকরণ অংশের মধ্যে দেখবা সমাস থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, সন্ধি থেকে প্রশ্ন আসে, প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে, কারক ও বিভক্তি থেকে প্রশ্ন আসে। এই যে যে আমি চারটা টপিকের নাম বললাম, এই চারটা টপিক থেকে তুমি দুই তিনটা এমসিকিউ শিওরলি পাবা যে ইউনিটে তুমি পরীক্ষা দাও। তার যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা, তাদের জন্য হচ্ছে আমাদের এ কোর্স, এবং যারা মানবিক বিভাগ থেকে ভর্তি প্রস্তুতি নিবা, তাদের জন্য হচ্ছে এ কোর্স। এখানে কি কি থাকবে, দুই গ্রুপের জন্য সবকিছু দেখাচ্ছে, একটু দেখার চেষ্টা করো। এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস থাকবে লাইভ ক্লাস, কোনো রেকর্ডেড ক্লাস না। লাইভ ক্লাস নেওয়ার পরে তুমি চাইলে এক মাস পরে ওই ক্লাসগুলো আবার রেকর্ডেড থাকবে আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে বা প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিব। একদম বেসিক লেভেল থেকে শুরু করা হবে, তুমি যেমন স্টুডেন্টই হও তোমার এগুলো জাজ করার দরকার নেই বা ভয় পাওয়ার কিছু নেই। ক্লাস শুরু হবে 25 ডিসেম্বর থেকে, ভর্তি হওয়ার জন্য এই যে আমার যে নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কল দেওয়া লাগবে তোমার। কোর্স ফি মাত্র 3,300 টাকা, এখানে আমরা চাইলে ইংলিশের কোর্সেরই এত টাকা ধরতে পারতাম, পুরো কোর্স মিলিয়ে কিন্তু আমরা 3,300 টাকা ধরেছি। এবং বি ইউনিটের জন্য হচ্ছে তোমার এই যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের এতগুলো করে ক্লাস থাকবে, মডেল টেস্ট থাকবে, এবং আলাদা করে কিন্তু দুই বি ইউনিট সি ইউনিট দুইটার জন্য আমরা লেকচার শিট দিব। এবং ক্লাস শুরু হবে 25 ডিসেম্বর, কন্ট্যাক্ট নাম্বার
নাম্বার হচ্ছে এটা, আমার কন্ট্যাক্ট নাম্বার, এখানে যোগাযোগ করলে ভর্তি হতে পারবে। এখন তুমি যদি চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ ক্লাস নেই বিগত 5 বছর ধরে, এমন কোনো ভাইয়া বা এমন কোনো টিচারের অধীনে অনলাইনে বাসায় বসে থেকে কোর্স করবো, তাহলে আমার সাথে তুমি যোগাযোগ করতে পারো। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার যে বিষয়টা দরকার সেটা হচ্ছে একজন এক্সপার্ট মেন্টর এবং সাজেশন ভিত্তিক ক্লাস এবং সাজেশন ভিত্তিক লেকচার শিট। এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে বা তুমি যদি এই জিনিসগুলোর সুযোগ পাও, তাহলে তুমি ইনশাল্লাহ অবশ্যই চান্স পাবে, যদি আমাদের কথা মতো একটু ভালোভাবে পড়াশোনা করো। এমন না যে তোমার প্রত্যেকদিন 15 ঘন্টা পড়াশোনা করা লাগবে, সবকিছু পড়লে কমন পড়ে এমন না, এমন জিনিসগুলো পড়া লাগবে যেগুলো পড়লে কমন পড়বে, এমন জিনিসগুলো বাদ দিতে হবে যেগুলো পড়ে কোনো দরকার নেই। এভাবে পড়াশোনা করলে তুমি বি ইউনিট সি ইউনিট কোনো ইউনিটই কোনো বিষয় না অবশ্যই তুমি চান্স পাবা। তারপরেও আছে আমাদের উপসর্গ অনুসর্গের যে বিষয়গুলো, এগুলো একদমই পানির মতো ইজি এবং খুবই ইন্টারেস্টিং বিষয় পড়ার মতো। তারপরে তোমার নত্যসত্ত্ব বিধান থেকেও প্রশ্ন আসে, বাট এটা তেমন রেগুলার না মানে এই টপিকটা। সো এখানে যে ব্যাকরণের কথাগুলো বললাম, এখন ধরো তোমার কাছে প্রকৃতি পড়তে অনেক কঠিন লাগে, আমার কাছে একসময় লাগতো, বাট আমি যখন একটা জিনিস বোঝা শুরু করলাম তখন আমার কাছে মনে হলো যে এটা তো সন্ধির চাইতে ইজি লাগে। বাট এমনিতে কিন্তু প্রথমত প্রকৃতি পড়তেটাকে কঠিন মনে হয়, যদিও সন্ধির সাথে কিছু রিলেটেড বিষয় আছে। তো তুমি এখন তাহলে এগুলা কিভাবে পড়বা? তোমার অনেক বই আছে, অনেক বাজারে বই আছে, বা তোমার যে কোনো জায়গায় অনেক লেকচার শিট পাবা, বাট এগুলা সবকিছুই ধরো যে বিভিন্ন বিষয়ের মিক্সচার, তোমার কাছে কঠিন লাগবে। তুমি ব্যাকরণ পড়ার জন্য কোন বইটা ফলো করবে এটা বলছি, এবং তুমি হচ্ছে কি বলে মেমোরাইজিং পার্ট পড়ার জন্য কোন বইটা ফলো করবে সেটা আমি বলছি। ব্যাকরণ পড়ার জন্য তুমি 9-10 এর যে বাংলা ব্যাকরণের বইটা ছিল তোমাদের, মানে বোর্ডের যে বইটা তোমাদেরকে দিয়েছিল স্কুলে, সো ওই 9-10 এর বইটা ফলো করবা। দেখবা যে প্রকৃতি প্রত্যয় খুব সুন্দরভাবে দেওয়া আছে, বোঝানো আছে, সন্ধিগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, কারক বিভক্তি 2-3 পেজে শেষ করে দিয়েছে, খুব শর্টকাটে বাট বোঝার মতো করে সুন্দরভাবে দেওয়া আছে। সো এই বইটা তুমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তুমি কারক বিভক্তি ধরো না বুঝে তুমি অনেকের ভিডিও দেখে অনেকের কথা শুনে প্রশ্ন ব্যাংক বিগত 10 বছর 15 বছর সলভ করে ফেলেছো, বা তুমি অনেক এমসিকিউ মুখস্থ করে ফেলেছো ঢালাও ভাবে, তো এগুলা থেকে কি তোমার কমন পড়ার কোনো নিশ্চয়তা আছে? বা কমন পড়লেও ধরো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হুবহু রিপিট চলে আসলো, তোমার কি কোনো গ্যারেন্টি গ্যারেন্টি দিয়ে তুমি বলতে পারবা যে ওই এমসিকিউটা তুমি পরীক্ষার হলে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তোমার ওটা মনে থাকবে যে কোন অপশনটা কারেক্ট অ্যান্সার ছিল? তুমি তো অ্যান্সারও ভুল করতে পারো, কিন্তু একটা টপিক তুমি যদি ভালোভাবে বুঝে পড়াশোনাটা করে ফেলো তখন ওখান থেকে যে কোনো এমসিকিউ দিলে কিন্তু তুমি ভালো করতে পারবা। সো অ্যাডমিশনের সময় এরকম বেশি শর্টকাট যারা ইউজ করতে যাবা তারা কিন্তু খুব বড় ধরনের দরকার খাবা। অবশ্যই তোমার পড়া লাগবে সাজেশন ভিত্তিকভাবে, অবশ্যই যেগুলো দরকার নেই সেগুলো পড়ার কোনো দরকার নেই, মানে তোমার প্রিপারেশনের মধ্যে রাখাই কোনো দরকার নেই, যেগুলো পরীক্ষাতে আসে না, বাট তোমার যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো অবশ্যই পড়তে হবে বুঝে বুঝে ভালোভাবে। সব জায়গায় যদি শর্টকাট মারাই মানে এখন বলতে হবে যে সব সব জায়গায় যদি শর্টকাট মারাইতে যাও তাহলে কিন্তু তখন আর কোনো কিছুই কমন পাবা না, বা তখন কিন্তু বড় ধরনের একটা ভুল হয়ে থাকবে তোমার জন্য, বা বড় ধরনের একটা পরে আফসোসে পরিণত হবে তোমার এই বিষয়টা। সো যেটা বলছিলাম যে মেমোরাইজিং পার্টের জন্য এখন তুমি বাংলা ব্যাকরণের জন্য কোন বইটা পড়বে, বাংলা ব্যাকরণের জন্য 9-10 এর যে বইটা আছে সেটা পড়লে অনেক ভালোভাবে বুঝতে পারবে, এবং আমি মনে করি এটাই ফলো করা উচিত। তোমার 2-3টা বই একদমই ফলো করা উচিত না। মেমোরাইজিং পার্টের জন্য আমি তোমাদেরকে বলবো যে জিনিসটা ফলো করা উচিত সেটা হচ্ছে তোমার সৌমিত্র শেখর স্যারের একটা বই আছে, সাহিত্য জিজ্ঞাসা। সৌমিত্র শেখর স্যার হচ্ছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, এখন এখন হচ্ছে তিনি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এখন তিনি ওখানে দায়িত্বরত আছেন। এখন হচ্ছে এই বইটা পড়লে কেন কমন পড়বে, এই বইটাতে মেমোরাইজিং পার্টের মোটামুটি সবগুলো টপিকে সুন্দরভাবে গুছানোভাবে সাজেশন ভিত্তিকভাবে দেওয়া আছে, এবং এখানে কথা হচ্ছে এই বইটা শুধু অ্যাডমিশনের যারা তারাই পড়ে না, বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষার বাংলা সাবজেক্টে যারা প্রিপারেশন নিতে চায় তারা কিন্তু সবাই এই বইটাকে একটা নোটবুক হিসেবে ধরে রাখে বা একটা গাইড বই হিসেবে রাখে। সো বইটা এত বড় না, ছোটখাটো একটা বই হিসেবে আছে, এবং বইটার পিকচার তোমাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনে। সো এই বইটা হচ্ছে তুমি যদি কেনো তাহলে মেমোরাইজিং পার্ট অনেক ভালো করতে পারবা, এবং এখানে ব্যাকরণের জন্য প্রত্যেকটা টপিক ওই 9-10 এর বইতে যেমন সুন্দরভাবে দেওয়া আছে বাট ওটাতে একটু শর্টকাটে দেওয়া আছে, বাট এই বইটাতে বিস্তারিতভাবে সমাসগুলো দেওয়া আছে সুন্দরভাবে, প্রকৃতি প্রত্যয় বা সন্ধিগুলো সুন্দরভাবে দেওয়া আছে। সো এই দুইটা বই তুমি যদি ফলো করো তোমার বাংলার জন্য আর কোনো বই ফলো করার দরকার নেই। আর হচ্ছে তোমাকে যেভাবে বললাম যে মেমোরাইজিং পার্টে কোন কোন টপিক বললাম এবং ব্যাকরণ পার্টে কোন কোন টপিক বললাম, এগুলো যদি বুঝে তারপরে যদি পার্ট বাই পার্ট তুমি টার্গেটিং করে পড়াশোনা করো তুমি বাংলাতে সর্বোচ্চ নাম্বার পাবে, এটা আমি তোমাকে বলে দিলাম।